দাঁড়ান, এই তুমি কেমন পুরুষ মানুষ, ইনকাম করো না? মানুষকে কখনো তার আউটসাইড দেখে জাস্টিফাই করতে যাবেন না। তুমি সব কি করছো? হ্যাঁ, ওকে আমরা ইনভাইট করেছি। কি ব্যাপার মোনা, কতক্ষণ ওয়েট করব? ওই তো ভাইয়া, ও চলে আসছে। মা তুমি একটু দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ হাই মোনা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, তুমি অটোতে করে আসলে? তোমার কি গাড়ি নাই? না না ভাইয়া। আচ্ছা মোনা, কার সাথে রিলেশনশিপ করতেছিস? ওর তো গাড়ি নাই। ভাইয়া চুপ করো না তুমি। আচ্ছা তুমি এভাবে দাঁড়িয়ে থাকবে? যে অটো ভাড়াটা দিয়ে আসো অন্তত। না না ভাইয়া, অটোর ভাড়া দেওয়া লাগবে না, কারণ ওই অটোটা আমার মায়ের। কি, ওই অটোওয়ালি মহিলা তোমার মা? মোনা আমি বুঝতে পারতেছি না তুই কার সাথে দেখা করতে নিয়ে এসেছিস আমাকে। কি বললে? আন্টি আসছে। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি আপনি আসেন আমার সাথে? না না মা আসবো না, তোমরা থাকো। আরে উনি কেন আসবে, চল চলো। বিয়ে করতে এসেছো, ভালো কথা। তো জব টব কি করো? আসলে ভাইয়া জব, হ্যাঁ জব বলতে পারেন, তবে জবের মতো আর কি না। আমি বর্তমানে মিডিয়াতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আছি। ও আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। শুনেছি মিডিয়াতে নাকি ওই রকম কাজকাম ভালো হয় না, আর তারপর মিডিয়ার পোলাপান নাকি একটু ফটকা টাইপের হয়, ওই রকম ইনকামও করা যায় না। কিন্তু একটু বলো তো তুমি কত টাকা ইনকাম করো? ভাইয়া আমি তো আপনাকে বললাম যে আমি সবেমাত্র অ্যাসিস্ট্যান্ট জবের কাজটা শুরু করেছি, ঠিকঠাক মতো সেভাবে কোনো কিছু আর্ন হয় না। আমার বোনকে তো যার তার হাতে তুলে দিতে পারি না, সেই জন্যই শোনা। আচ্ছা বলো বলো কত টাকা ইনকাম করো তুমি? এখন তো সেভাবে ইনকাম করতে পারছি না, তবে হ্যাঁ 2-3 বছরের মধ্যে অনেক টাকা ইনকাম করতে পারবো, তখন আশা করছি আর সমস্যা হবে না। আমি আপনার বোনকে ঠিকঠাক মতো চালিয়ে নিতে পারবো। স্যার বিলটা। আরে বিলের এটা আমাকে দিচ্ছ কেন, ওকে দাও। ভাইয়া তুমি সব কি করছো? হ্যাঁ ওকে আমরা ইনভাইট করেছি, তো বিলটা না আমাদের দেওয়া উচিত। তুমি টেনশন করো না, বিলটা আমি দিয়ে দিচ্ছি। এই তুই চুপ কর, আমি যেটা বলছি সেটা আমাকে বলতে দে। এই বিলটা দাও। আসলে ভাইয়া বিল দেওয়ার ক্ষমতা নাই আর আমার বোনকে বিয়ে করতে আসছো? এই তুমি কেমন পুরুষ মানুষ, ইনকাম করো না? আর যদি ইনকামই না করো তাহলে আমার বোনকে কিভাবে বিয়ে করবে? বুঝতে পেরেছি তোমার এই বিল দেওয়ার না ক্ষমতাটা তোমার নাই। ঠিক আছে আমি বিল পে করে দিচ্ছি। তারা দরকার পড়বে না, বিলটা অলরেডি পে করা হয়ে গেছে। পে করা হয়ে গেছে মানে কে পে করলো? হ্যাঁ কই তুমি এখানেই বসা। এই ভূতে এসে কি বিল পে করলো নাকি? না না ভাইয়া, ভূতে এসে কেন বিল পে করতে যাবে, মানুষই বিল করেছে। আর বিলটা পে করেছে আমার মা। ওই যে দেখো আমার মা ওখানে বিলটা পে করে দিচ্ছে। তোমার মা করেছে? কই এই অটোয়ালি, মানে তোমার মা একজন অটোয়ালি, সে বিল পে করেছে? সে এরকম একটা রেস্টুরেন্টের কি বলো, আমার তো অবাক লাগছে। আসলে ভাই আমি আপনাকে সব কথা পরে বুঝিয়ে বলছি, তার আগে আপনার বোনের সাথে আমাকে কিছু কথা বলতে হবে। মুনা দেখো আই এম নট এ রিচ পারসন, না আমি কোনো রিচ ফ্যামিলি থেকে বিলং করি, তবে হ্যাঁ আমার একটা রিচ মন আছে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আর আমার বিশ্বাস তুমি যদি আমার পাশে থাকো এই পৃথিবীর সর্বোচ্চ সফলতা আমি তোমার পায়ের কাছে নিতে পারবো, শুধুমাত্র তোমার সাপোর্টটা আমার দরকার। দেখো এখন হয়তো আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর করছি, কিন্তু আজকের পর থেকে 2-3 বছর পরে আমি ভালো কিছু একটা করব, আর আমি চাই এই ভালো কিছু তোমার সাথে থেকে করি। উইল ইউ ম্যারি মি? অফ কোর্স আই ডু। আরে মোনা কি বলছিস, তুই যেহেতু বিয়ে করবি এই ছেলেকে তাহলে আমাকে কেন আনছিস কথা বলার জন্য? আমি সত্যি খুবই আনন্দিত যে মোনা তুমি আমাকে বিয়ে করতে চেয়েছ, আমার এই অবস্থা জেনেও, এই সময় এই দুরবস্থা জেনেও তুমি আমাকে বিয়ে করতে চেয়েছ, এবং ভবিষ্যতে আমি সফল হব কি হব না তা জেনেও তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ। এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি আমাকে বুঝতে পেরেছ। এখন ভাই আসি আপনার কাছে। ভাই আপনার সম্পত্তির পরিমাণ যা আছে তার 3 গুণ বেশি আমার কাছে আছে। কি অবাক হচ্ছেন, আপনার চোখ কপালে উঠে যাচ্ছে,
মোরা, তুমি অবাক হচ্ছ? অবাক হওয়ার মতো কিছুই নেই, আমার সত্যটা তোমাকে আজকে খুলে বলছি। দেখো মোনা, আমি জানি আমার কাছে অনেক কিছু আছে, আমার ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা কোনো কিছুর কমতি নেই, কিন্তু সুন্দর একটা মানুষকে খুঁজছিলাম যা আমি তোমার মধ্যে দেখেছি। কিন্তু আমি শুনেছিলাম নাকি তোমার ভাই অনেক বড় লোক, অনেক বড় বিজনেসম্যান, তার অনেক টাকা পয়সা আছে। ঠিক আমি এতটুকু জানতে চেয়েছিলাম তুমি যে ফ্যামিলি থেকে বিলং করো তাদের চরিত্রটা কেমন, বাট তোমার সাথে তাদের কোনো মিলই আমি কখনোই দেখতে পেলাম না। আর ভাইয়া, হাতের পাঁচটা আঙ্গুল কিন্তু সমান না। আপনি যেভাবে করে মানুষকে জাজ করেন, যেভাবে করে আপনার স্ট্যাটাসের সাথে মানুষের স্ট্যাটাসের মিলাতে যান, সেভাবে কিন্তু আপনি পারবেন না। শুনুন ভাইয়া, আপনি একটা কথা বলি, মানুষকে কখনো তার আউটসাইড দেখে জাস্টিফাই করতে যাবেন না। এমনও কিছু মানুষ আছে যাদের কাছে অনেক টাকা পয়সা আছে কিন্তু তারা সাধারণ জীবনযাপন করতে পছন্দ করে। কিন্তু আপনারা ভাবেন কি, যারা সাধারণভাবে চলাফেরা করে, যারা সাধারণভাবে জীবনযাপন করে, তারা হয়তো গরিব ফকির নেই, তাদের মনে কোনো স্ট্যাটাস নেই। আর একটা মানুষকে না কখনো এইভাবে শুধু শুধু কাস্টিফাই করতে যাবেন না। আই এম সরি মোনা, আসলে এতদিন যাবো তো আমার সত্যটা তোমার কাছে আমি গোপন রেখেছিলাম। দেখো আমি তোমাকে ভালোবাসি আর আমি এতটুকু জানি যে তোমার মন মানসিকতা অনেক ভালো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যেহেতু একটা সম্পর্কে আমরা যাব, একটা পবিত্র বন্ধনে যাব, যাওয়ার আগে তো আমাকে জানতে হবে যে তোমার ফ্যামিলির লোকজন ঠিক কেমন। আসলে তোমার আর তোমার ভাইয়ের মধ্যে অনেক তফাত। যাক, সম্পর্ক আমি তোমার সাথে করব, বিয়ে আমি তোমাকে করতে যাব, তুমি যেমনটা আছো তেমনটা থাকলে আমার চলবে, আমার কোনো আপত্তি নেই। আসলে ভাইয়া, আমি সবসময় না নিজের ক্লাসটা মেনটেন করে চলি, কারণ হলো কি, ওইভাবে তোমাকে দেখতেছিলাম না তো, এই জন্য আর কি তোমাকে আমি ভুল বুঝতেছিলাম। যেহেতু আমার বোন তোমাকে পছন্দ করে, তুমি আমার বোনকে পছন্দ করো, সেহেতু আমাদের বিয়ের ব্যাপারটা তাহলে আমরা কনফার্ম করতে পারি। আচ্ছা ভাইয়া, যাবার আগে আর একটা কথা বলি, যদি তুমি মানে আমাকে একটু ক্ষমা করে দাও তাহলে। আরে না না ভাইয়া, ইটস ওকে, আপনি কেন মাপ চাইছেন? দেখুন, আপনার জায়গায় আমি থাকলে হয়তো বা আমিও তাই করতাম, কারণ আপনি আপনার বোনকে একজন হাতে তুলে দিবেন, অবশ্যই আপনার জানার রাইটস আছে যে সে কী করে, কোথায় থাকে, কীভাবে চলে, আপনি আপনার জায়গা থেকে একদম ঠিক আছে। তবে একটা কথা ভাইয়া, দেখুন মানুষ যদি সাধারণভাবে চলাফেরা করে তবে সে গরিব, বা তার স্ট্যাটাস ভালো না, বা তার লেভেল আপনাদের সাথে যায় না, এমনটা ভাবা বন্ধ করুন। মানুষকে খুব কুইক জাজ করা এটা বন্ধ করুন, কারণ একটা সাধারণ পোশাকের ভেতরে অসাধারণ কিছু মানুষ থাকে যা হয়তো আমরা দেখতে পাই না, যা হয়তো আমাদের চোখে পড়ে না। তাই বলি কি, কখনোই কোনো মানুষকে ছোট করে দেখবেন না। দেখুন, আমি যদি ভুল কিছু বলে থাকি তাহলে প্লিজ আপনি আমাকে মাফ করে দেবেন। আচ্ছা ঠিক আছে, তোমরা কথা বলো, আমি বুঝছি। দাঁড়ান, যাবেন না। আমি চাই আপনার সামনে আমার হবু বৌমাকে এনগেজমেন্টের আংটিটা পরিয়ে দিতে।